तेरी दिल्ली दे श्रीकृष्ण बयस जब मात्र सात बचर तक उन्नी इंद्र जा खंडन कर गोवर्धन तटे गिरिराज गोवर्धन आराधना ब्राह्मण एवं गाभीर आराधना करे देवराज इंद्र के अपराधी थेके बाचान इतिपूर्वे श्री श्री राधा माधवी मधुर सरस लीला কেলিকুঞ্জ অভ্যন্তরে রতন বেদী অপরে মদন মোহন শ্যাম রায় সেই নিবৃত নব কেলিকুঞ্জ ধামে থাকতে থাকতে ধামের প্রতি ভালোবাসা হয় যারা ধামে পড়ে আছেন তারা যদি আমাকে দয়া করে কৃপা করে তাহলে ধাম নিষ্ঠা ধামে প্রতি ভালোবাসা উদয় নামে কি করে রুচি হয় একদিনে হয় না যেমন হরিনামের অনুশীলন করতে করতে যারা নামাশ্রয়ী নাম রসরসী তাদের সঙ্গ করতে করতে তাদের কৃপায় যেমন হরিনামের রস কথায় কি করে আনন্দ পাওয়া যায় বলেন যারা শাস্ত্র সেবা করেন শাস্ত্রকে উগে দান করেছেন শাস্ত্রকে জীবনে সর্বস্ব করেছেন তাদের সঙ্গ সান্নিধ্য ভালোবাসা সেই দিকে আকর্ষণ করে যাদের বিগ্রহ সেবায় অনুরাগ তাদের সঙ্গগুণে কৃপা গুণে সাহচর্য গুণে বিগ্রহকে সাক্ষাৎ বলে মনে হয় সেবার রসের আস্বাদ হয় সাধুর প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি তাদের সঙ্গ করলে সাধু সঙ্গে আসক্তি বাড়ে যে যে বিষয়ে অভিজ্ঞ তার সঙ্গ সান্নিধ্যই আমাদিগকে তদ বিষয়ে অভিজ্ঞতা দান করে এটাই সহজ সরল অনুশীলনের পথ শ্রীপাল যুগল আরাধনা নিঃস্ব মহাপ্রভু প্রিয়তম বলিক এই জন্য ওনার চিন্তাধারা কত মধু কেলিকুঞ্জ অভ্যন্তরে রতন বেদীর উপরে মদন মোহন শ্যাম রায় যিনি নব জলধর রসে অঙ্গ ধর ধর যেন লাবণ্য তরঙ্গ বহি যায় যেন লাবণ্যের বন্যা তপ্ত হেম কান্তি হর পরিধানে পীতাম্বর মেঘে সৌদামিনী ঝলমল
করুণানিধি, গড়ি আছে রসিক বিধি, যেন হাসি মাখা বদন পবন। এই গোবিন্দকে দেখা মদন মোহন শ্যাম, ভূষণে ভূষিত অঙ্গ যেন অভিনয় রঙ্গ, অভিনব রূপ মনোহারি, বাম করে শ্রীরাধিকা কৃষ্ণকে আরাধিকা। এমন শ্যামসুন্দরের বাম পাশে রাধারানী, কখনো বাম করে শ্রীরাধিকা কৃষ্ণকে আরাধিকা। দোতমানা পরমা সুন্দরী, রসিক নাগর ছলে রসির প্রসঙ্গ তুলে, হাস্য পরিহাস সম্ভাষণে বিলাস চাতুর্য বাক্যে মুগ্ধ করে প্রিয়াজিকে, বারে বারে করে আলিঙ্গনে শৃঙ্গার রসির মুক্তি কিনা। সেই ব্রজরাজ সুত, সেই নন্দনন্দন, সেই মদন মোহন রাধারানীকে বারবার আলিঙ্গন করছে কথার ছলে বসীভূত করে। বিদগ্ধ শিলামৃত আমি অনুদিন করি স্মরণ, এ প্রার্থনা যেন দিব্য চিন্তা মনি শোনা, আমাদের ভজন রতন সাধক সাধকা বেশি শ্রীপাদ যে কথাগুলি বলছে সেগুলি নবীন সাধকের ক্ষেত্রে পরম আকর্ষণীয় লোভনীয়। মৃত সঞ্জীবনী সুধার চৌষট্টি ভজনাঙ্গের ভিতরে ব্রজবাস ধামাশ্রয় আশ্রয় তো অনেকেই আছে, নামাশ্রয় মন্ত্রাশ্রয় ত্যাগাশ্রয় কন্যাশ্রয় সেবাশ্রয় গুরু বৈষ্ণবের আশ্রয় আশ্রয়ই আশ্রয়। শক্তি বেড়ে যায় যত আশ্রয় নেওয়া যায়। সর্বোপরি হরিদাস ভজ্য গিরিরাজ গোবর্ধনের আশ্রয়, আমাদের আচার্য বাগগণ গিরিরাজ তটকে আশ্রয় করেছেন, যমুনার তটকে। গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দি বন্যে কুতহ, কোথায় আছো এই গোবর্ধনের কল্পবৃক্ষের ফলে কি? সাত দিন কৃষ্ণের করপদ্ম শেষে কনিষ্ঠ অঙ্গুলি রূপ মঞ্জু পদ্ম কোষে, তাহে মুগ্ধ ভৃঙ্গি ন্যায় হয়ে অবস্থিত শ্রীকৃষ্ণের বাম করকমলে, যেন ঠিক একটা নীল পদ্মের উপরে একটা ভ্রমর বসে আছে। বৃষ্টিকারী দেবরাজ নক্রমুখ হতে জীব এই ব্রজভূমি রক্ষা করিয়াছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় ঘন ঘন অশনি পাত, শ্রীকৃষ্ণের করকমলের উপরে স্থিত হয়ে ব্রজভূমিকে ব্রজবাসী গোপ গোপীকে তুমি রক্ষা করেছ। তুমি গোকুল বান্ধব, গোকুলের বর্ধনকারী, এই জন্য গোবর্ধন গোকুল বান্ধব বলি খ্যাত গিরিরাজে।
হরিদাস বর্জ সেই গিরি গোবর্ধনে। কোন প্রাণী আশ্রয় না করে সর্বক্ষণে, জগতে কেমন বিজ্ঞ আছেন, জগতে কেমন বিবেকী যিনি গিরিরাজ গোবর্ধনকে আশ্রয় না করবেন, সর্বদা গিরিরাজ তটে বাস করবে। তোমার শোভা দর্শন করব, নিত্য লীলা হেরব, নিত্য পরিক্রমা করব, তোমার তটে পড়ে থাকব। সীতা বললেন, শৈল পরিক্রমা করি। হরিদাস শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তটেতে নিবাস করি। আবার বলেছেন, গিরিরাজ পরিক্রমা করে মানসী গঙ্গা তটেতে রহিব করি। ব্রজবাসী ঘরে মাধুকুরি করি, উদর পুরিয়া খাব, কবু দিবসান্তে ফলমূল খাইয়া আনন্দে সেবি করিব। এই ভজন আনন্দ ভাবাশ্রয় জীবন মুক্ত অবস্থা, কোন বন্ধন নাই, মুক্ত জীবন, পেছনও নাই সামনেও নাই ডানও নাই বাউ নাই, সাধন জীবন, মুক্ত জীবন এবং সমর্থ জীবন, পরাপেক্ষা নাই, গঞ্জনের অপেক্ষা নাই। এইরকম একটা সাধন জীবন করে লাভ হবে। গোবিন্দ গোবর্ধন উত্তোলন করি, ব্রজমন্ডল রক্ষা করিল এই দৃশ্য হেরি। অপরাধী দেবরাজ ইন্দ্র সুরভিরে আনি গোবর্ধনে, গোমাতাকে নিয়ে গোবিন্দ চরণে লুটায় সহস্র নয়নে। মন্দাকিনী জলে কৃষ্ণে অভিষেক করে, যাহা হইতে আবির্ভূত দিব্য সরোবরে, সেই অভিষেকের থেকে দিব্য সরোবর হয়ে গেল চরণামৃত জমে 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 জমে। ভগত নয়নানন্দ শ্রী গোবিন্দ কুণ্ড পবিত্র করে যে অখিল ব্রহ্মাণ্ড, ব্রজেন্দ্র নন্দনের হয় বিশ্রামের স্থান, সব সময় গোপাল দেব যেখানে বিশ্রাম করছেন আনন্দে নিত্য লীলা করছেন। ভৌম বৃন্দাবনে শ্রীল গোবর্ধন নাম, সেই গিরিরাজে কোন কৃতি মহাশয় আশ্রয় না করে যাতে সর্বলভ্য হয়, সেই গিরিরাজকে যদি আমরা আশ্রয় করতে পারি, গিরিরাজে আরাধনা করতে পারি, শিলা দিয়া সমর দিলাম রে গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে, কেমন মধু গিরিরাজ গোবর্ধন তার তট সমস্ত ধামই মধু। যখন আমরা নবদ্বীপে যাই তখন নবদ্বীপের মহিমা গৌরমণ্ডলের মহিমা এমন ভাবে চিত্তকে আক্রমণ করে, ভক্তি রত্না করে যেভাবে বর্ণনা আছে অভিভূত হতে হয়, নদীয়ার প্রতি আকর্ষণ অনুভব হয়, তখন মনে হয় নবদ্বীপের বাইরে যাব না, এখানেই পড়ে পড়ে গৌরাঙ্গের মধুর লীলা দেখব।
লীলা কে হেরব। অন্যত্র যেতে ইচ্ছা হয় না, যখন আমরা নীলাচল ধামে যাই তখন নীলাচলের লীলাস্থলী দর্শনে নীলাচলেই মনটা ডুবে যায়। গোপকুমারের মন ডুবে যাচ্ছে সব জায়গায়, যেখানেই যাচ্ছে মাধুর জানুভূতিতে। কোথায় তো কম না, মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে, সেই নীলাদ্রি কাকে না আকর্ষণ করে। আবার যখন আমরা বৃন্দাবনে আসি তখন বৃন্দাবন আমাদের মন প্রাণকে হরণ করে দেয়। রমিব দ্বাদশ বন কৃষ্ণ লীলা যে যে স্থান, প্রেমাবেশে গড়াগুড়ি দিব ধামের এমনই মহিমা। যারা ধামবাস পেয়েছেন, ধামাশ্রয় পেয়েছেন, ধামের ভিতরে সব আছে, গুরু বৈষ্ণব ঈশ্বর নাম রূপ গুণ লীলা পরিকর সেবা সব ধামের ভিতরে আছে। ধামাশ্রয় করলে সব কিছু পাওয়া যায়, সর্বাশ্রয় লাভ হয়। এই জন্য অলৌকিক পাঁচটি সাধনার ভিতরে ধাম বাস শ্রেষ্ঠতম সাধন রূপে দেখানো হয়েছে। সাধক এখানে থাকলেই বুঝতে পারবে, এখানে কেন তিনি নবদ্বীপে থাকুন, নীলাচলে থাকুন, ধামের ভিতরে একটা অলৌকিক শক্তি, ধামে কোনো অভাব নেই। এখানে কারো অন্ন বস্ত্রের কোনো প্রশ্ন নেই, প্রসাদ ফেলে দিতে হচ্ছে, কত প্রসাদ পাওয়ার লোক নেই। এই ঘটনা এখানে দৈনন্দিন, এখানে যারা থাকেন তাদের সেবা করতে সারা জগতের মানুষ ব্যস্ত, তারাই ছুটে আসে, তাদেরকে যাওয়ার প্রয়োজন হয় না। নীলাচলে যান, সারাদিন তীর্থযাত্রী আসছে, কোথাও থেকে এত লোক আসে রাত দুটো অব্দি। জগন্নাথের শয়ন হতে হতে রাত একটা দুটো তিনটেও বেজে যায়। নবদ্বীপ ধামে বসে দেখুন কি ভিড়, গঙ্গার ঘাটে কি ভিড়, ধামেশ্বরের কি ভিড়, রোজ অগণিত ভক্ত আসছে, উৎসব মৎসব নাম যজ্ঞ লেগেই আছে। রাত হলে এদিক থেকে নামের আওয়াজ আসছে, ওদিক থেকে নাম সংকীর্তনের আওয়াজ আসছে, ওদিক থেকে নাম সংকীর্তনের আওয়াজ আসছে, অখণ্ড নাম যজ্ঞ চলছে। দেখুন বৃন্দাবনে গিয়ে, বর্ষাতে গিয়ে, গিরিরাজ তটে গিয়ে সব সময় ভিড়, কোথাও থেকে কে আসে, কে যায়, কে কি করে, কিছুই কোনো বোঝার উপায় নেই। কে দেয়, কে নেয়, কে কাকে পালন করে, কে কবে উঠে যাচ্ছে, কোন ঠিক নাই। বহু তীর্থ সমাশ্রয় গিরি গোবর্ধন, গিরি গোবর্ধনে বহু তীর্থ, মহাতীর্থ হইয়াছেন ভুবন পাবন, গঙ্গাদি তীর্থ হইতেই মহিমা প্রধান। বললেন গঙ্গা যমুনা সরস্বতী থেকেও গিরিরাজ গোবর্ধনের মহিমা বেশি। সর্বতীর্থ ফল জীব গণেন প্রদান, শ্রীগোবিন্দ বলদেব ব্রহ্মা হর করি, অপ্সরা শ্রী দান কুণ্ড চারিদিকে ঘেরি, শ্রীগোবিন্দ কুণ্ড।
ঈশ্বরে নন্দগ্রামে ছাপ্পান্নটার উপরে গুণ আছে। সুখমণি যার গুণ করে কীর্তন, সুখদেব বেণুগীতিতে যার গুণ কীর্তন করেছে, সেই গোবর্ধন কোন ব্রত পরায়ণ, আশ্রয় না পরিবেক লইয়া শরণ, জগতে এমন কোন তপস্বী আছে ব্রতী আছে যে গিরিরাজ গোবর্ধনের আশ্রয় না নেবেন হরিদাস বলছে, গন্ধর্ব আদি যার চতুর্দিকে জ্যোৎস্না মক্ষণ মাল্যহার সুমন গৌরী বলারি ধ্বজ করিয়া, গন্ধর্ব কুণ্ড সুমন সরোবর কুসুম সরোবর গৌরী কুণ্ড কত কত কুণ্ড, স্বয়ং ভগবান সদা গোপাল মূর্তি ধরে, শ্রীগোপাল নাম্মর গোবর্ধন ধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী, গোবর্ধনের অধিষ্ঠাতা গোপাল দেব হরিদেব, সেই স্বয়ং ভগবান যেখানে সদা গোপাল মূর্তি ধরে বিহরিছে যথানিত নানা খেলা করে, নানা খেলা চলছে গোপালের রোজ, গিরিরাজ পরিক্রমা করতে করতে গোপালের দেখা হয়ে যায়, এই যে পরিক্রমা করছেন না, পরিক্রমা করতে করতে সখারণ সঙ্গে কৃষ্ণের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়, বলেন কিভাবে হয়, বলেন মাধবেন্দ্র পরিবাদে হলো অরিন্দপূর্ণ দিয়ে, এইরকম যারা এখানে নিত্যলীলা চলছে সেই বিশ্বাস নিয়ে গিরিরাজের চারিদিকে ঘোরেন, তাদের নিশ্চয়ই কৃষ্ণ বলরামের সঙ্গে সখাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ই হয়, তবে তারা গোপবালক বেশে দেখা দেন, সাক্ষাৎ ভাবে প্রেমিক জাতরতি জাতরুচি জাতনিষ্ঠ যারা তাদেরকে দেন, আর অন্যকে বলেন গোপবালকের বেশে দেন, শৃঙ্গারের সিংহাসন যাহার স্বরূপ, খালি সখরসিরি লীলাস্থলে গিয়ে উনি বললেন না রাধা মাধবের শৃঙ্গার লীলার সিংহাসন, কৃষ্ণ বলরামের লীলার সিংহাসন তো বটেই, আবার রাধা মাধবের লীলারও সিংহাসন, শৃঙ্গারের সিংহাসন যাহার স্বরূপ বিছাইয়া রেখেছে দেহ লীলা অনুরূপ, বলে নিজের দেহটাকে বিছিয়ে রেখেছে, এই দেহের উপরে রাধা মাধব লীলা করেন সশকি, কৃষ্ণ বলরাম লীলা করেন সকালের সঙ্গে গিরিরাজের দেহের উপরে, অতি মনোহর সেই গিরি গোবর্ধন যথায় বিহরে কৃষ্ণ সহ সখাগণ, দেখার মতো চোখ হলেই দেখা যায় সেই শোভা সেই লীলা সেই মাধুর্য, কারো না কারো চোখে তো ধরা পড়ে, লীলাস্থলি গোবর্ধনে কোন ভাগ্যবানে নিশ্চয়ই তোমার তটে বাস করলে তোমার চারদিকে ঘুরতে থাকলে একই লীলা দর্শন পাবই পাবো, প্রেম পাবই পাবো, কারণ তুমি অবশ্যই প্রেম দান কর, শ্রীকৃষ্ণ চরণে আঘাত করলেন, আমি যাবো আমার পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণে, এইখানে সমস্ত তীর্থ আনব, তোমাদেরকে এখনো কাল না দেখে থাকতে পারি না, আমি পৃথিবীতে তীর্থ ভ্রমণ করতে যাব, এই বলে বাম পায়ে গোড়ালিতে পৃথিবীতে আঘাত করলেন, কৃষ্ণ পাদ পদ্মজাত শ্যামপুণ্য নাম
কৃষ্ণ চরণ কমল মধু। কোটি গঙ্গাধি যার মহিমার গায়, সম্পূর্ণ কেমন বলেন কোটি গঙ্গার থেকেও শ্রেষ্ঠ। বললেন কোটি গঙ্গার থেকে শ্রেষ্ঠ কেন, গঙ্গা তো বামন দেবের চরণামৃত। বামন দেব যখন বলির দানটা নেওয়ার জন্য তিরিক্রম হলেন, তখন একটা চরণ উপরের দিকে চলে গেল, সেই চরণকে ধন্য করলেন ব্রহ্মা, ওনার লোকে এসে উপস্থিত হয়েছে ভগবানের চরণ। সেই চরণ প্রক্ষালন কমণ্ডলুতে চরণামৃত ধারণ করলেন, সেখান থেকে গঙ্গা উৎপত্তি। পদনখ নীল জনিত জন পাবন কেশব ধৃত পাবন রূপ। আর সম্পূর্ণ কার চরণামৃত, বললেন বামন দেবের যে মূল অংশী স্বয়ং ভগবান নরসিংহমন্দির শ্রীকৃষ্ণের চরণামৃত। শ্রীকৃষ্ণের চরণাঘাতে, আগে তো শ্রীকৃষ্ণের চরণ ধরতে হলো স্নান করলে, এই জন্য কোটি গঙ্গাধি যার মহিমার গান। দিব্য চিন্তামণি রূপ শ্রী রাধা কুণ্ড নাম, এই দুই কুণ্ডের গুণগান অখিল ব্রহ্মাণ্ড। মহাতীর্থ দুই কুণ্ড অবনত মাথে বহন করেন যিনি সেবাব্রত ভাবে। মহাদেব তো গঙ্গাকে মাথায় নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু গিরিরাজ গোবর্ধন মাথায় সম্পূর্ণ রাধা কুণ্ডকে নিয়ে পড়ি আছে, উনি নড়াচড়া করেন না। মহাদেবের বিগ্রহের মধ্যে এইরকম লীলা হয় কি? গিরিরাজ গোবর্ধনের শ্রী বিগ্রহের উপরে যেমন কৃষ্ণ বলরাম রাধা মাধব লীলা করেন, মহাদেব হইতে যার মহিমা অপার, মহাদেবের থেকেও শ্রেষ্ঠ, এই সমস্ত কথা মহাজন বলেছে। কৃষ্ণ অনুগ্রহ পাত্র বন্দিত সবার, শ্রীকৃষ্ণ নিজে বন্দনা করছে, নিজে আরাধনা করছে, নিজে বলছেন এইভাবে করো, এইভাবে ভোগ লাগাও, এইভাবে এইভাবে এই এই জিনিস ভোগ লাগাও, পরিক্রমা করো। অন্যে বলছে না, ওই বিশাল মূর্তি ধরে শ্রীকৃষ্ণই বলছে তোমার সুখ হয়, তোমার গিরিরাজ তোমার সুখ হয় কিসে? বলে সবচেয়ে বেশি সুখ আমার পরিক্রমা। কথা বলছে বিশাল বপু ধারণ করে উনি কে, কৃষ্ণই তো অন্তত কেউ না, ভোগটা কে খেলো, এতো কৃষ্ণই তো খেলো। সমস্ত প্রেতবাসীগণকে দর্শন দিলেন, আবার সাত দিন সাত রাত্র সমস্ত প্রিয়জনগণকে এক জায়গায় করে নাচ গান এবং দর্শন পরস্পর পরস্পরকে দেখছেন। তো পুরোই তো শ্রীকৃষ্ণই তো, আলাদা তো কেউ নেওয়া। হরিদাস বর্জ এইরকম লীলা অন্যত্র আছে, অন্য লীলাস্থলীতে আছে কি এরকম লীলা? অন্য কাউকে সাত দিন সাত রাত্র এরকম হাতের উপরে তুলে রেখেছেন কি উনি? সেই হরিদাস বর্জ শ্রীল গোবর্ধনে কেবানা ভজন করে লইয়া স্মরণে। মহাপ্রভু বললেন গিরিরাজের দেখুন ছোট্ট শিলা, মহাপ্রভু যে দ্বাদশাহিবকে শিলা দিয়েছিলেন সেই শিলাটি এত সুন্দর। প্রভু কহেন এই শিলা কৃষ্ণের বিগ্রহ, তবে যার ছোট্ট একটি শিলা কৃষ্ণের বিগ্রহ, প্রতি শিলাই তো শ্রীকৃষ্ণ, অখণ্ড শ্রীকৃষ্ণ, আবার প্রতি শিলা এতটুকু শিলাও শ্রীকৃষ্ণ। তাহলে কত শিলা কত শ্রীকৃষ্ণ? বললেন প্রতি শিলায় শিলায় শ্রীকৃষ্ণ জ্বলন দিচ্ছে। পূজাকালে শিলা হেরে ব্রজেন্দ্র নন্দন, শিলাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দেখছেন, আজও দেখা যায় শিলার ভিতরে ব্রজেন্দ্র নন্দন।
শিলা নয়, শিলায় ব্রজেন্দ্রানন্দ। যেখানে রাধা মাধব সবসময় নৌকায় বিহার করছে, খেলা করছে, এখানে রোজই তো বর্ষা, রোজই শীত, রোজই বসন্ত, রোজই হেমন্ত, রোজই শরৎ, সর্বদা সর্বলীলা চলছে। মানস গঙ্গার জল ঘন করে কলকল, দুকুল বহিয়া যায় ঢেউ, ভোলা যায়। সবসময় এইসব কথাই তো মনে আসে, সেই লীলার ছবি তো চোখে ভাসে। ওই জন্যই তো লিখছে আমাদেরকে জানাতে, গগনে উঠিল মেঘ, বাড়িল পবন বেগ, তরণী রাখিতে নারে কেউ, বিশাল ঢেউ, বিশাল হাওয়া, চারিদিকে কদম্ব। দেখো সখী নবীন কান্ডারি শ্যামরায়, কখনো না জানে কাল বহিবার সন্ধান, জানিয়া চলিল কেনে নাই। শ্যামসুন্দর আমাদের দিকে নৌকায় চড়ালো ডেকে ডেকে, ও তো কোনোদিন নৌকা চালাতে জানে না, নৌকা এদিক ওদিক হচ্ছে যে কাঁপছে বাতাসে। নাইয়ার নাহিক ভয়, হাসিয়ার কথাটি কয়, কুটিল নয়নে চাহে মোরে। রাধারানী বলছেন নাবিকের তো ভয় নাই, আমরা তো ভয়ে অস্থির হয়ে এ ওর গলা জড়িয়ে ধরছি, চিৎকার করছি, ও তো হেসে হেসে কথা বলছে। ভয়েতে কাঁপিছে দে, এ জ্বালা সহিবে কে, কান্ডারি ধরিয়া করে করে। ও মা কান্ডারি যে, কান্ডারি যে আমাদের গায়ের উপরে এসে উঠতে চায়, ও ললিতে। আরে ঘাটের মেয়ে কান্ডারি আমাদের গায়ের উপরে এসে উঠছে কেন? অকাজে দিবস গেল, এর মধ্যে সূর্য যেন ওইদিকে ঢলে পড়েছে পশ্চিম দিকে। অকাজে দিবস গেল, নৌকা পার নাহি হইল, পরাণ হইল পরমা। জ্ঞান দাস করে সখী ঠিক হইয়া থাকো দেখি, এখন না ভাবিও বিষাদ, এখন সরগোল করো না তো, চুপচাপ হয়ে কি রঙ্গ হয়। দেখো নৌকা ডুবু ডুবু, শ্রীমতী ঘন ঘন কান্ডারি কান্ডারি বলে ডাকছেন, নৌকা ডুবু ডুবু। তখন রাধারানী ভয়ে অস্থির হয়ে আর নাবিকের গলা জড়িয়ে ধরে, তখন নাবিক বলছে, শুনো বিনোদিনী ধ্বনি, আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কহ কানে, তুয়া অনুরাগ প্রেম সমুদ্রে ডুবেছি আমি, আমারে তুলিয়া কর পারে। তুমি এই মানুষ গঙ্গার এতটুকু জল থেকে ভয় পাচ্ছ? আমি যে তোমার প্রেমের সমুদ্রে ডুবেছি, এই জন্যই তো তোমার গলাটা জড়িয়ে ধরতে চাই, বাঁচতে চাই। যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, আমি ওঝা হইলাম তোমারই কারণে, তুয়া অনুরাগে মরে লইয়া ফিরে ঘরে ঘরে, তুয়া লাগি করিল দোকানি। রাখাল হইয়া বনে সদা ফিরি ভেলু সনে, তুয়া লাগি বনে বনচারী, তোমার প্রীতি পাইয়া এ ভাঙা তরণী লইয়া, তুয়া লাগি হইল কান্ডারি। শ্রীকৃষ্ণ নাবি ছেলেছে, না বলো কুবল ধ্বনি, কেন তুমি আমাকে এত কটু কথা বলছো? বারবার কান্ডারি কান্ডারি বলছো, নাবিক নাবিক বলছো, নে নে বলছো, আমার ঘাড়ে উঠতে চায়। সখী একে দূরে সরাও, গায়ের উপরে এসে পড়ল যে, না বলো কুবল ধ্বনি, রমণীর শিরোমণি, তুয়া প্রেমের কিনা করি আমি, দাস জগন্নাথে কয় না ফেলিও রাঙা পায়, জাতি জীবন ধন তুমি। শ্যামসুন্দরের কোন যা, এমনি তো আমরা জানি শ্যামসুন্দর বৈশ্য,
আমাদের ঠাকুর কোন জাতে? আমরা তো সবাই জানি বৈশ্য, কিন্তু উনি মনের কথা বলছেন রাধারানী নাকি ওনার জাত? তুমি জাতি জীবন ধর্ম তুমি। দেখুন এই বিলা মানুষ অলঙ্কারে কিরকম লীলা রয়েছে, এই লীলার অনুভূতি নিয়ে লীলাস্থলী দর্শন। যে স্থানেতে গোবিন্দ নাবিক রূপেতে, আবার আমাদের জাতি এত গোবিন্দ বসন্ত রাসস্থলী শৃঙ্গার রসের লীলা।
যেখানে শত শত লক্ষ্মী তাদের থেকেও সুন্দরী রমণীয় সখীগণে পরিবৃতা হয়ে শ্রীকৃষ্ণ সেই রসময় সৌরভ পুরিত দীক্ষার বল সম যেই বাহু সুললিত গোবিন্দের বাহু সেই বাহু যুগলেতে আবদ্ধ হইয়া মাধবের প্রিয়া রাধা কণ্ঠ মিলাইয়া মধু মাসে এখানে কখন রাসলীলা বলেন মধু মাসে চৈত্র বৈশাখ ফাল্গুনী পূর্ণিমা চৈত্রী পূর্ণিমা বৈশাখী পূর্ণিমায় এখানে রাস উৎসব হচ্ছে আগে কার্তিকী পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমায় বৃন্দাবনে রাস উৎসব হচ্ছে রোজই রাস হচ্ছে নিত্যই রাস রাস বলতে নাচ গান সেই মধু মাসে নৃত্য করে নবীন দম্পতি দ্বিতীয় যে সেই রাসস্থলী গোবর্ধন খ্যাতি পরাশৌরী রাসৌরী গ্রাম চন্দ্রসর্ব পেছন এখানে চতুর্ভুজ রয়েছে অতুল মহিমাময় শ্রীল গোবর্ধন কেবানা আশ্রয় করে ওহে ভক্তগণ কে সেই না গোবর্ধন তাতে বাস করবে যে গোবর্ধন তাতে দান লীলা দানঘাটি দানঘাটি রাধা মাধব পরস্পর পরস্পরকে দর্শন করছেন দান ঘাটিতে গোবিন্দ সেজে গুজে দাঁড়িয়ে আছেন ডাকছেন উচ্চেশ্বরে আরে দান দিয়ে যাও ভ্রুক্ষেপ নেই গরমিনীগণ বাহু নাড়া দিয়ে চলেছেন শ্রীমতী চলেছেন গোবিন্দ কুণ্ডে পদন্যাস করছে প্রতিটা পদক্ষেপ যেন স্বামীর বুকের উপরে পড়ছে রাধারানী চলেছে উনি ওদিকে কানও দেননি জীবনে শুনিনি এখানে কোনোদিন দান ঘাটি আছে দান দিয়ে যেতে হয় রাধারানী গরমে ঘরে এগিয়ে যাচ্ছেন গোবিন্দ কুণ্ডের দিকে মনে হচ্ছে প্রতিটা পদক্ষেপ গোবিন্দের বুকে পড়ে মুগ্ধ নাগর ছুটে আসছে মোহনীয়া দানি হাতে বাঁশি মুখে হাসি নয়নে খুবই কটাক্ষ দান দিয়ে যাও পথ অবরোধ করলে কোথায় যাচ্ছ সব গরবিনী শ্রীমতীর নয়নে কিরকিঞ্চিত ভাব প্রকাশিত গাম্ভীর্যবতী রাধারানী মৌনী কোনো কথা বলছেন না মুখে নেত্রে ভাব তরঙ্গের সুর সুরসার অভিব্যক্তি মোহিত নাগর স্বামিনীর অঙ্গ স্পর্শ করতে যাচ্ছে তখন ললিতা বাধা দিয়ে ধমক দিচ্ছেন এই মনে তোমার এই মনে ছিল এই মনে মনে দানি হইয়াছ ছুঁইতে রাধার অঙ্গ রাখাল হইয়া রাজকুমারীর সঙ্গে কিসের রহস্য রঙ্গ তুমি নিজের ওজন বোঝো না তুমি রাজনন্দিনীর সঙ্গে রঙ্গরসিকতা করতে এসেছ এখানে বনের রাখাল হয়ে এমনও আচার নাহি কর ডর ঘনাইলে আসিছ কাছে গুরু বড় আগে করিব গোচর তখন জানিবে পাছে আজই গিয়ে গুরুজনের কাছে সব কথা বলে দেব তুমি এখানে নাটক করতে এসছ ছুইও না নীলাজ কানাই নির্লজ্জ কানাই আমরা পরের নারী পর পুরুষের পবন পরশে সচিলে শিলান করি যেখানে শ্যামসুন্দর দাঁড়িয়ে আর দানির দেশে ডাকছিলেন এসো 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 দান দিয়ে যাও ওইটাই দান ডাকি গোবিন্দ দাসীর বচন মানহ না করো এমন ঢঙ্গ জয়ী নাগরী পরশে আগরী তুমি তুমি করব তাহার সঙ্গ শেষে সখীগণের সঙ্গে সখাগণের নানা কলহ হচ্ছে রা
রাধারানী বলছেন আমি বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের আধিপত্য অধিকার আমার, ওকে ওকে আমি নাম দেব কেন, ওকে ওর পরিচয় দিই। এইরকম পরস্পর পরস্পরই কলহ, কলহের সমাধানই হয় না, সমাধান আর হয় না। রাধারানী দেখলেন এই কলহের ভিতরে তো আমার দাঁড়ানো উচিত নয়। গিরিরাজ গোবর্ধনের নির্জন গুহা প্রদেশে একটা কন্দরাতে উনি গিয়ে লোকালেন, আমার তো মান সম্মান বাঁচাতে হবে। সখীরা ইঙ্গিত করে দিয়েছেন গোপনে, তুমি লুকিয়ে পড়ো, লুকাও, আমাদের মধ্যে থেকো না, ওরা এত উদ্ধত। সুন্দরী অলক্ষিতে হও তিরোধান, সখীরা এমন নাটক করে যেন রাধারানীর পক্ষে, রাধারানীকে বাঁচাতে চাইছে, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি চলে যাও, লুকাও এখানে। আর পরে গোবিন্দকে ইঙ্গিত করবেন, চপল চরিত বর গিরি ধর, কে জানি করু বিপরীত, শুনি কুহ সুবচন ভীত হি জনু জন রাই করল সৈনি। রাধারানী যেন ভীত, গিরিধারী চপল চরি কখন কি করে বসে, তুমি নিজেকে বুখাও না, বুঝি পুন না কর রাই করল সৈনি। সখীরা যা ইঙ্গিতে বললেন রাধারানী গোপনে গিয়ে লোকালেন নির্জন গিরি গুহা, চারিদিকে বৃক্ষলতায় ঘেরা। এখন সখীগণ রাধারানীকে পাঠিয়ে শ্যামসুন্দরকে চোখ ফেলে দিয়ে বলছে, পাঠিয়ে দিয়েছি, এবার তুমি যাও, সামলাও, আমরা পালিয়ে যাবো এখন। বুঝি পুনর্নাগর সবগুণ আগর, অলক্ষিতে তহি উপনীত রাধা মোহন পুর দেখি সোনাগরি আনন্দে নিমগন চিত। এই যুগলে লীলা মাধুরী লীলার গোবর্ধনে কন্দরা কন্দরা পরশহি গদ গদ নহি নহি বল। শ্যামসুন্দর রাধারানীকে ধরতে যাচ্ছে, রাধারানী বলছে না 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 না, পরশহি গদ গদ নহি নহি বল তনু তনু পুলকিত আনন্দ মিলন। কো করু অনুভব দুঃখ বিলাস, এক মুখে শীত কাল এক মুখে হাস, নিমিলিত নয়ন নয়ন অরুথি মণি তরলিত মণি মঞ্জু মঞ্জি নাগরি দেউল ঘন রসদান রাধা মোহন বহু অমিয়াসিনান। এই মধুর লীলা মধুমঙ্গল আদি ছলে কহে ব্যঙ্গ করি, অবধান কর হে ললিতা সুন্দরী, বৃন্দাবনের রাজা কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তোমরা তাহার প্রজা যত গোপীজ। শুনিয়া ললিতা কহে শুন হে বটু, বৃন্দাবনের রাগে রাধা কেনে কহ কটু, আমরা রাজার বৃন্দাবন সাম্রাজ্ঞী, কটু কথা কেন বলছ, কে কোথাকার রাজা, তোমরা সকলে রাধার একান্ত আশ্রিত, বাক্য কলহেতে রাধা শ্যাম হৃষ্টচিত্ত, কিলকিঞ্চিত ভাবে অপাঙ্গ চালনে পরস্পর বাণীবিদ্ধ কলহ বচনে, যে স্থানেতে রাধা কৃষ্ণের নবদান লীলা। কে কাকে দান করলে, বললেন রাধারানী নিজেকে শ্যামসুন্দরের হাতে দান করলেন, শ্যামসুন্দর নিজেকে রাধারানীর হাতে দান করলেন, আর সখীমঞ্জলিগণ যুগলকে পরস্পর পরস্পরের হাতে দান করলেন, আর যুগল নিজেদেরকে সখীমঞ্জলিগণের হাতে দান করলেন। সখারাও মধ্যস্থ হয়ে রাধা মাধবের লীলায় সহায়তা করলেন, আনন্দ দান করলেন।
করলে বলেন পরস্পর পরস্পরকে যেখানে আনন্দ দান করে এই দান থাকি কে দান করছে যে স্থানে রাধা কৃষ্ণের নবদান লীলা সেই চিহ্নে সুচিহ্নিত গোবর্ধন শিলা এখনো সেই চিহ্নে সুচিহ্নিত সেই গোবর্ধন শিলা যারা শ্রীহরি ভক্ত তারা তো এইভাবে ধর্মাশ্রয় করে লীলার অনুভূতিকে প্রাপ্ত হন। ব্রজমন্ডলে যত লীলাস্থলী রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ গিরিরাজ গোবর্ধন, এই জন্য ব্রজ মুকুট বলা হয় গিরিরাজ গোবর্ধন। আর যমুনা যেন সুষুম্না নারী, কালিন্দী সুষুম্না খা পরমামৃত বাহিনী, কত কত লীলা সেই লীলার স্মৃতি নিয়েই বিচরণ। হে আমার চরণ কর বিচরণ বৃন্দাবন ভূমে ভূমে, হে আমার রসনা পুরায় বাসনা, গাহ বৃন্দাবন গুণরাজি। ধামে থাকতে থাকতে ধামের প্রতি ভালোবাসা এসে তখন আর অন্যত্র যেতে ইচ্ছা না, এখানেই পড়ে থাক আর কোথায় যাবো, কোনো দরকার সেই পথে পাবো নতুন পারো। এইরকম মনোভাবকে ধামাশ্রয় বলা হয়েছে। যাই হোক, আজ আপনারা সকলে সেবাশ্রমে, সবাই সেবাশ্রমে গিরিরাজ গোবর্ধনের আরাধনায় বৌরাগে সেবার যা একটা পরিশ্রম আছে, না পরিশ্রম না বলে রসাঘষি বলেন, আবার প্রসাদ সেবায় তো একটা শরীরটা ভার ভার লাগে, একটু ঝাঁকা দিলে হালকা হয়। সেবাশ্রমে প্রসাদ প্রসন্নতায় আর সকলেই ক্লান্ত প্রায়। যাই হোক, আবার আগামীকাল বিষয়ে আসা আসা তো আজকে আমাদের।